দায়টা কাদের দেখেন? প্লেয়ারদের। মেন্টালি ডিস্টার্ব ছিলেন আপনারা কোনো কারণে? সত্যি কথা বলি, প্লিজ একদম অনেস্ট উত্তর দিই। কখনো ওই অপরাধবোধটা কাজ করেছে কিনা, খারাপ লাগাটা কাজ করেছে কিনা, যে আমার মনে হয় উপর থেকে দায়িত্ব নেওয়া দরকার ছিল, ছটা ম্যাচ আমি খারাপ করেছি, এরকম কখনো ফিল হয়েছে কিনা আপনার? যে যে জায়গায় ব্যাটিং করছে ওই একটা জায়গাতে ব্যাটিং করাটা ভালো। নাজমুল শান্ত, আপনি যখন আজকে রান পেলেন, একটা জিনিস তো আলোচনা হচ্ছিল যে লাস্ট ম্যাচগুলোতে আপনি রান পাচ্ছিলেন না, ছটা ম্যাচে আপনি সিঙ্গেল ডিজিটে ছিলেন। আপনি বলেই আসলে আমি এই প্রশ্নটা করছি যে যারা আসলে টপ অর্ডারে পারফর্ম করে এবং আপনি যেভাবে পুরো বছরটা খেলে এসেছেন, লাইক ইউ আর দ্য টপ রান গেটার অফ বাংলাদেশ ক্রিকেট, কখনো ওই অপরাধবোধটা কাজ করেছে কিনা, খারাপ লাগাটা কাজ করেছে কিনা, যে আমার মনে হয় উপর থেকে দায়িত্ব নেওয়া দরকার ছিল, ছটা ম্যাচ আমি খারাপ করেছি, এরকম কখনো ফিল হয়েছে কিনা আপনার? খারাপ লেগেছে, টিমের জন্য ভালো করতে পারি নাই, এই একটা কারণে খারাপ লেগেছে, ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম অনেস্টলি। এই ওয়ার্ল্ড কাপে আসার আগে আমি নিজেও জানতাম যে আমার রোলটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান। সো এখানে যদি প্রত্যেকটা টিমই দেখা যায় টপ অর্ডাররা রান করে কিন্তু দলকে ভালো পজিশনে নিয়ে যাচ্ছে, সো করতে পারিনি, এই জন্য ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আজকে করতে পেরেছি, দল জিতেছে, সো এই 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 এক্সপিরিয়েন্সটা আমার ভবিষ্যতে কাজে দিবে এবং আমি কীভাবে ধারাবাহিকভাবে এরকম বড় স্টেজে এরকম একটা ইম্পর্টেন্ট পজিশনে রেগুলার টিমের হয়ে কন্ট্রিবিউট করতে পারি, এটা আমার জন্য ইম্পর্টেন্ট এবং এটা নিয়ে আমি অবশ্যই ভবিষ্যতে কাজ করব। এবং শান্ত, আপনাকে আমরা যারা খুব কাছ থেকে চিনি, আমরা জানি আপনি মেন্টালি কতটা টাফ এবং কতটা মানে একটা লড়াকু মানসিকতা আপনার মধ্যে আছে, সেটা আমরা সবাই খুব ভালো করে জানি। সেটা আবার আপনি শান্ত বলে আমি এই প্রশ্নটা আপনাকে করছি যে যে ম্যাচে আপনি 90 ঘর পর্যন্ত গেলেন, সেখানে মনে হয়েছিল কি না যে উপরের থেকে আপনারা যারা দায়িত্বশীল আছেন এই জায়গাটা অন্তত 3 ম্যাজিক্যাল ফিগারটা টাচ করা, কারণ আপনারা যখন একটা ফিগার টাচ করেন আপনাদের আত্মবিশ্বাসটা অন্য জায়গাতে চলে যায় যেটা পরবর্তী ম্যাচগুলোতে হেল্প করে, ওইটা খারাপ লেগেছে কিনা আসলে? প্রথমে দল জিতেছে এই জন্য খুব খুশি, খুবই খুশি কন্ট্রিবিউট করতে পেরেছি, বাট আমি যদি 100-120 করতাম তাহলে হয়তো এতগুলো উইকেট পড়তো না, সো এটা ইম্পর্টেন্ট। রান রেটটাও আর একটু বেটার হতে পারত। রান রেট নিয়ে খুশি, যেটা আমরা অ্যাচিভ করতে চেয়েছি ওটা আমরা করতে পেরেছি, এটাই আমাদের প্ল্যান ছিল যে আমরা 41.2 ওভারের আগে আমরা খেলাটা শেষ করতে পারি কিনা, সো ওটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। বাট আপনি যেটা বললেন যে টপ অর্ডার ব্যাটসম্যান 3 সংখ্যার ঘরে গেলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এবং কনফিডেন্স দেয়, সো অপরচুনিটি আসলে চেষ্টা করবো সামনে। মানে এই রিসেন্ট হচ্ছে 90s-এর, একটা তো 89 এই যে এশিয়া কাপে, আবার এবারে ওয়ার্ল্ড কাপে এসে 90, মানে এটা সেঞ্চুরি হতে পারতো আর কি? হতে তো অনেক কিছুই পারতো, বাট আমি যেটা বললাম যে ইম্পর্টেন্ট দল জিতেছে, ভালো হতো আমি 100 করলেও দল জিততো, আর একটু ভালোভাবে আমরা জিততাম, সো ওই ওই জায়গাটাতে একটু ডিসঅ্যাপয়েন্টেড এবং সামনে যদি অপরচুনিটি আসে এরকম চেষ্টা করবো যে খেলাটা পুরোটা শেষ করার। আজকে আমরা ওয়ার্ল্ড কাপের প্রথম 100 রানের পার্টনারশিপ পেলাম আপনাদের কাছ থেকে, তো ওই জায়গাটা থেকে কি ফিল হয়েছে শান্ত, এই যে এতগুলো ম্যাচ আমরা আসলে পার করলাম, এখন কি মনে হচ্ছে কোন জায়গাটাতে আসলে আমাদের আরও প্রিপেয়ার্ড হওয়ার দরকার ছিল, মানে কোন জায়গাটাতে আমাদের ল্যাকিং ছিল যে কারণে আমরা লাস্ট ম্যাচগুলোতে পারিনি, কি মনে হচ্ছে আজকে? আমার কাছে মনে হয় যে প্রথমত টপ অর্ডার ব্যাটসম্যান আমরা ভালো শুরু দিইনি, একটা ম্যাচ ছাড়া ইন্ডিয়ার সাথে ভালো স্টার্ট পেয়েছিলাম, বাট আমার মনে হয় ওভারঅল এই টুর্নামেন্টে যারা টপ অর্ডারে ভালো করেছেন ওই টিমগুলোই ভালো অবস্থায় আছে, এবং শেষে তখন ব্যাটিং করাটাও সহজ মনে হয়েছে, আজকে যখন আমাদের একটা বড় পার্টনারশিপ ছিল তখন মাঝখানে আমাদের ওইরকম কোনো স্ট্রাগলই আমরা করি নাই, সো টপ অর্ডার ব্যাটসম্যানরা আমরা ভালো করি নাই, যার কারণে আমার মনে হয় যে টিমের আমরা খারাপ অবস্থায় বা খারাপ রেজাল্ট হয়েছে। বাট শুধুমাত্র টপ অর্ডার ব্যাটসম্যানের কথা বলতে চাই না, এখানে পুরো ব্যাটিং বোলিং সব মিলাই আমরা ভালো করি না, এবং সবার ওই রেসপন্সিবিলিটিসটা নিয়েছে যে আমরা এখান থেকে আরও বেটার করতে পারতাম, বাট আজকে যদি চিন্তা করা যায় ওদের আমরা 279-এর মধ্যে আটকাইছি, আমরা ভালো ব্যাটিং করেছি, সো আজকে পুরো আমার মনে হয় যে খুব ভালো একটা কমপ্লিট একটা ম্যাচ খেলেছি আমরা। ইউ আর দ্য ভাইস ক্যাপ্টেন, দলের অনেক কিছুই আপনি আসলে ভালো বলতে পারবেন, অনেক ব্যালেন্সের কথা, আপনারা অনেক সিদ্ধান্ত নেন যেটা ভালোর জন্যই নেন, কিন্তু অনেক সময় সেই ভালোটাও অনেক সময় মানে বুমেরাং হয়ে যায়, কখনো কখনো হয় কখনো কখনো ভালো হয় না, সেখানে অনেক সাফল্য আমরা দেখলাম, আপনার পজিশনও সাফল্য হয়েছে, আপনি তো পুরো বছর একটা সার্টেন জায়গাতে খুবই ভালো করেছেন, চমৎকার করেছেন, আপনার পজিশনও চেঞ্জ হয়েছে, মনে হয় কিনা যে প্লেয়াররা আসলে ওই জায়গাগুলো ঠিক মতো অ্যাডাপ্ট করতে পারেনি বলে অনেকেই হয়তো বা ডেলিভার করতে পারেনি, এরকম মনে হয় কিনা? সবার কারো তো কমপ্লেন ছিল না ড্রেসিং রুমে যে যেখানে ব্যাটিং আমরা করেছি, ওয়ার্ল্ড কাপ চলাকালীন তো কেউ আসলে কমপ্লেন করবেও না, হয়তো মনের মধ্যে থাকতে পারে, বাট আমার কাছে যেটা মনে হয় যে 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 জায়গায় ব্যাটিং করছে ওই একটা জায়গাতে ব্যাটিং করাটা ভালো, এটা আমার ব্যক্তিগত চিন্তা যে একই পজিশনে ব্যাটিং করলে ও ওইভাবে প্ল্যান করতে পারে, বাট এটা পুরোটাই আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন,
তাদের ডিসিশন এবং ওই ডিসিশনকে প্রত্যেকটা প্লেয়ার আমরা রেসপেক্ট করেছি। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, এবং যারা দায়িত্বশীল হয় তারাই আসলে অনেক দায় তাদের কাঁধে নেয় এবং অনেক ধরনের রেসপন্সিবিলিটি নিয়ে সামনে আগায়। যেহেতু আপনারা এখন মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, দায়িত্বশীল আপনারাও হয়েছেন, এই এতদিন পর ওয়ার্ল্ড কাপে যতগুলো ম্যাচ গেছে, যে ধরনের সিচুয়েশনে হয়েছে বাংলাদেশের ক্রিকেটে, দায়টা কাদের দেখেন? প্লেয়ারদের। অনেস্টলি আমার মনে হয় প্লেয়ার আমরা আরও বেটার টিম, এর থেকে ভালো ক্রিকেট আমরা খেলে এসেছি। বাট আমার মনে হয় এখানে একটা জিনিস যে সবাই অনেস্ট ওয়েতে হার্ডওয়ার্ক করেছে, প্র্যাকটিসে প্রিপারেশান বলেন সব কিছুতেই সবাই ঠিকভাবে করেছে, বাট আমরা আউটকামটা পাইনি। সো হ্যাঁ, কিছু কিছু তো ল্যাকিংস ছিল যেগুলো আমাদের ফিউচারে কাজে দিব, এক্সপিরিয়েন্সটা নিয়ে আমরা কীভাবে বেটার করতে পারি এটা তো কাজে দিবে। বাট আমার মনে হয় পুরো টিম এখানে যত 20-25 জন যতজনই আছে সবারই রেসপন্সিবিলিটিস নিয়েছে এবং এইখান থেকে আমরা কীভাবে আরও বেটার করতে পারি এটা ইম্পর্টেন্ট। যদিও আমরা প্রতি বছরই বলি যে প্রতিবারই বলি যে আমাদের এখান থেকে ইম্প্রুভ করতে হবে, ইম্প্রুভ করতে হবে, বাট প্লেয়াররাও রিয়েলাইজ করতেছে এবং আমি বিশ্বাস করি প্লেয়ারদের চিন্তাভাবনাতে অনেক পরিবর্তন এসছে, জাস্ট আউটকামটা আসে নাই। অ্যাবসলিউটলি, আপনি বলেন যে প্লেয়ারদের দায়, প্লেয়ারদের, প্লেয়ার তো বোলাররাও প্লেয়ার, অলরাউন্ডারও প্লেয়ার, ব্যাটাররাও প্লেয়ার। এক্স্যাক্টলি কোন ডিপার্টমেন্টকে আপনি সবচেয়ে বেশি দায়টা নেওয়ার জন্য বলবেন? দায় নিতে তো দোষ নেই, দায় নিলে সেখান থেকে রেক্টিফাই করে অনেক স্ট্রংলি আসা যায়। আপনিও তো দায় নিয়েছেন আপনার ক্যারিয়ারে এবং সেখান থেকে আপনি স্ট্রংলি কামব্যাক করেছেন, কোন ডিপার্টমেন্টের দায়টা আসলে নিতে পারা উচিত সাহসিকতার সঙ্গে? সত্যি কথা বলি, প্লিজ একদম অনেস্ট উত্তর দিই, ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে বোথ। পুরো টিম আমরা যেই 15 জন আছি, 15 জনই আমরা ওইরকম ভালো করতে পারিনি। হয়তো বোলিং একটু ভালো করেছি, ব্যাটিং একটু ভালো করেছি, বাট যত ভালো করা উচিত ছিল আমরা কোনো ডিপার্টমেন্টেই ওইভাবে ভালো করতে পারিনি। মেন্টালি ডিস্টার্ব ছিলেন আপনারা কোনো কারণে? সেটা যে কোনো কারণ হতে পারে, পার্সোনাল কারণ হতে পারে, দলের কারণ হতে পারে, অনেক কারণ হতে পারে জীবনে। না দেখেন, আমরা ম্যাচ যখন বাংলাদেশ টিম জিতবে না স্বাভাবিকভাবে মন খারাপ থাকবে, ওই ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবেই সবার মধ্যে। বাট আমি যেটা বললাম যে প্রতিদিন যখন প্লেয়াররা প্র্যাকটিসে আসে বা আমরা যখন একসাথে বসেই তখন কিন্তু এই ক্রিকেট নিয়ে আলোচনা হয় কীভাবে আমরা ভালো করতে পারি, কীভাবে দেশের দেশকে একটা ম্যাচ আমরা ভালো ম্যাচ দিতে পারি, কারণ ক্রাউডও অনেক এক্সপেক্ট করে বা করছে স্টিল। আজকে পুরো আমার মনে হয় গ্যালারি ভর্তি ছিল, আজকেও সাপোর্ট করেছে এতগুলো ম্যাচ হারার পর, মুখ ফিরিয়ে নেয়নি ক্রাউড, মুখ ফিরিয়ে নেয়নি। সো আমার কাছে যে জিনিসটা ইম্পর্টেন্ট, প্লেয়াররা অনেক হার্ডওয়ার্ক করেছে বা স্টিল করছে এবং প্লেয়াররা 100% কমিটেড দেশের হয়ে ভালো কিছু করার। আমি যেটা বললাম যে আউটকামটা আসে নাই, অ্যাজ এ টিম হিসেবে আমরা ভালো করি নাই। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ডাউনলোড TSports অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস অ্যান্ড হাইলাইটস, ভিজিট TSports.com.